আমরা দরদের ফার্স্ট 20 সেকেন্ডের প্রোমো রিলিজ করব ব্রুসলি। ঢালিউড সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমাটি এ মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু এর নির্মাতা অনন্য মামুন জানান নির্ধারিত তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। তবে এবার তিনি নতুন একটি তথ্য প্রকাশ করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। নির্মাতা অনন্য মামুন আজ বেলা একটার দিকে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি যা লিখেছেন তাতে যে তার দরদ সিনেমার মাধ্যমে শাকিব খান নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছেন এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্ট্যাটাসে অনন্য মামুন লিখেছেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দরদের নিউজের আগে একজন বাংলাদেশি নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অডিয়েন্স পরিচালক, প্রযোজক কেউই ভাবেওনি যে বাংলা সিনেমার কোনো প্রোমো এই বিখ্যাত বুর্জ খলিফায় দেখানো হবে। বুর্জ খলিফার সামনে আমি, শাকিব ভাই, সুমাল চৌহান, আরো আর্টিস্ট আমরা দাঁড়ায় আছি। বুর্জ খলিফায় দরদে ট্রেলার পৌঁছ, এটা কিন্তু স্বপ্ন না, এটা হচ্ছে আজকের দিনে আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ। আমরা দরদের ফার্স্ট 20 সেকেন্ডের প্রোমো রিলিজ করব বুর্জ খলিফাতে, এটা কনফার্ম। সেকেন্ড হচ্ছে বাংলাদেশের যে প্রোগ্রামটা আমরা রেজিস্ট্রেশন করেছি ওটার অ্যাপ্লিকেশন করে ফেলেছি, সেটার প্রসেসিং চলছে, মিনিস্ট্রিতে চলে গেছে অলরেডি, যেটি স্টেডিয়ামে করব এটার অ্যাপ্রুভালের একটা ব্যাপার আছে, সেটাও আপনাদের জন্য হচ্ছে। টোটাল চারটা প্রোগ্রাম, একটা দুবাই বুর্জ খলিফার সামনে, একটা ঢাকায়, একটা ক্যালকাটার, একটা মুম্বাই। একটা কথা শুধু বলি, কনফিডেন্স রাখেন, দরদ অসম্ভব একটা ভালো ছবি হয়েছে। আমি এটা বলবো না এই রেকর্ড না ভাঙতে পারলে আমি সিনেমা বানাবো না, এই রেকর্ডের জন্য সিনেমা বানাচ্ছি, এরকম কিছু না, আমি একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করেছি। এবং সেই লুতুপুতু প্রেমের গল্পের মধ্যেও আমি যাইনি, আমি একটি স্ট্যান্ডার্ড গল্প নিয়েছি, যে গল্পটা বাইরের দেশে যেহেতু ছবিটা রিলিজ হবে সেই জন্য ওই অডিয়েন্সের কথাটা মাথায় রেখে। তবে একটা জিনিস, গল্পে একটা ইমোশন আছে। আর একটা কথা, এটা কিন্তু কোনো কপি বা কোনো গল্পের অনুকরণ করে বানানো নয়, রিয়েল একটি মৌলিক গল্প নিয়ে, মানে কোনো সত্য ঘটনা অবলম্বনে বানানো ছবি। আপনাদেরকে একটা কথা বলবো, দরদ আমাদের জন্য নিউ এক্সপিরিয়েন্স, আমরা বিভিন্ন জায়গায় এটার কাজকর্ম করছি, অনেকগুলো দেশে রিলিজ করবো, মালদ্বীপসে সেম ডেটে রিলিজ হচ্ছে, এটা বাংলা ছবির জন্য অনেক বড় কিছু, অনেক কিছু আসতেছে, এটার জন্য একটু সময় লাগছে। আর রিলিজ ডেটের কথা জানতে চান, একটা গুড নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে দরদের রিলিজ ডেটের ঘোষণা যে কোনো সময় আসবে, কারণ অলরেডি আমরা ছবিটা ইন্ডিয়ান একটি বড় ওটিটি প্ল্যাটফর্মের কাছে একটা প্রোডাকশন হাউসে সেল করে দিয়েছি, দেন তারা এখন ডিসিশন নিবে সেটা কবে রিলিজ হবে।